হামলা পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। রাজধানীর বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হেজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন, প্রাণ গেছে আরও 8 জনের, আহত হয়েছেন 59 জন। নিহত আকিল হেজবুল্লাহর অপারেশন কমান্ডের দায়িত্বে ছিলেন। শুক্রবার সকাল থেকেই হেজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এদিকে বৈরুতে হামলার জবাবে ইসরায়েলের বেশ কিছু সামরিক ঘাঁটি লক্ষ্য করে 140টি রকেট ছুঁড়েছে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। এর আগে লেবাননে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের জবাবে ইসরায়েলকে উপযুক্ত শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। তার কড়া বার্তার পরই বিমান হামলা চালায় ইসরায়েল। দুপক্ষের হামলা পাল্টা হামলায় বড় সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে।